যুক্তরাজ্য সহ উত্তর আমেরিকা এবং ইউরোপের কিছু দেশে গত মে মাসে শুরু থেকেই মাংকিপক্সের রোগী শনাক্ত হয়েছে। আফ্রিকার কিছু অংশেও স্থানীয় এই রোগ ছড়িয়ে পড়ছে। এখন এটা আরও দ্রুত ছড়াচ্ছে আর এ নিয়ে বিভিন্ন দেশে উদ্বেগ বেড়েছে। তবে আসার কথা হচ্ছে এই রোগে সংক্রমিত রোগী কয়েক সপ্তাহের মধ্যেই সেরে উঠেন। এই রোগে বিরল কিছু ক্ষেত্রেই কেবল মৃত্যুর আশঙ্কা থাকে। তবে আজ আমি জানিয়ে দিব মাংকিপক্স নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। শুরুতেই জানিয়ে দিচ্ছি আসলে মাংকিপক্স কি। মাংকিপক্স হলো একটি ভাইরাস যা পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। এর লক্ষণগুলো গুটি বসন্তের মতোই, জ্বর, গায়ে ব্যথা, আকারে বড় বসন্তের মতোই গায়ে গুটি উঠাকেই আপাতত মাংকিপক্সের উপসর্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই রোগে প্রাণহানির সংখ্যা খুবই কম। আফ্রিকার কাঠবিড়ালি, গাছ কাঠবিড়ালি, দড়ি কাঠবিড়ালি, তারপর গাম্বিয়ান ইঁদুর এবং ডর্মিজের পাশাপাশি বিভিন্ন প্রজাতির বানর এবং অন্যান্য প্রাণীর মধ্যে মাংকিপক্স পাওয়া গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য বলছে এই ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হলেও তা সীমিত সংখ্যায় হয়ে থাকে। মানব দেহে মাংকিপক্স প্রথম শনাক্ত হয় 1970 সালে জায়ারে। সেখানে 9 বছর বয়সী একটি শিশুর শরীরে এই রোগ প্রথম শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 1970 সালের পর আফ্রিকার 11টি দেশে মাংকিপক্স ছড়িয়ে পড়ে। 2003 সালে আফ্রিকার বাইরে যুক্তরাষ্ট্রে প্রথম এই রোগ শনাক্ত হয়। এবার জানিয়ে দিচ্ছি কীভাবে সংক্রমিত হয় এই রোগ। রক্ত, শারীরিক তরল এবং সংক্রমিত প্রাণীর শ্লেষার সরাসরি সংস্পর্শে এলেই মানুষের শরীরে মাংকিপক্সের সংক্রমণ ঘটতে পারে। এছাড়া শ্বাস প্রশ্বাস, সংক্রমিত ব্যক্তির ত্বকের ক্ষত বা তার ব্যবহৃত জিনিসপত্রের সংস্পর্শে এলে মানুষ থেকে মানুষের সংক্রমণ ঘটতে পারে। ড্রপলেট থেকে এই রোগ, মানে হাঁচি দেওয়ার পরে যেই কণাগুলো ছড়িয়ে থাকে সেখান থেকে এই রোগ ছড়ানোর ঝুঁকি থাকে বলেছেন এবং মানে বলা হয়েছে। এই রোগটা কতটুকু মারাত্মক সেটাও আসলে জানা উচিত। এই রোগ সাধারণত উপসর্গ দেখা দেওয়ার 2-4 সপ্তাহ স্থায়ী হয়। গুরুতর ক্ষেত্রে শিশুদের মধ্যে এই সময় এই রোগটি বেশি হয়। তবে ভাইরাস ছড়ানোর মাত্রা, রোগীর শারীরিক অবস্থা এবং কী কী জটিলতা তৈরি হয়েছে তার উপর এই ভয়াবহতা নির্ভর করে। মাংকিপক্সের একটি রূপ এতটাই ভয়ঙ্কর যে আক্রান্ত ব্যক্তিদের 10% এতে মারাও যেতে পারেন। মাংকিপক্সের চিকিৎসা কী হতে পারে সে ব্যাপারে একটি ধারণা দেওয়া হয়েছে। মাংকিপক্সের আসলে তেমন কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে সংক্রমণ প্রতিরোধের মাধ্যমে এটি ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করা সম্ভব। মাংকিপক্স প্রতিরোধে গুটি বসন্তের টিকা 85% পর্যন্ত কার্যকর বলে ইতিমধ্যে বলা হয়েছে। মাংকিপক্স নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে খুব বেশি। বিশেষজ্ঞরা বলছেন যে এটি এখন পর্যন্ত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার আশঙ্কা কম, কিন্তু যেভাবে আসলে যুক্তরাষ্ট্র এবং কয়েকটি দেশে এটি পরপর মাংকিপক্স রোগী ধরা পড়ছে সেক্ষেত্রে আগাম একটি সতর্কতা জারি করা হয়েছে। এই হচ্ছে মাংকিপক্স নিয়ে যে বিস্তারিত তথ্যগুলো আমাদের কাছে ছিল সেগুলো। যুক্তরাজ্য সহ বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com এ।